টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সম্পূর্ণ এন্ড মায়া। এই দেখো যে সম্পূর্ণ এসছে, একটা পচা বাজে মেয়ে, আগের দিন আসেনি আজকে এলো। তো যাই হোক, এই দেখো ফোন ঘাট যাই। তুই সবসময় ফোন ঘাটিস কেন? সকাল দিয়ে পড়াশোনাটা কে করছিল? কিচ্ছু পড়িস নি তো? ওই প্রমাণ দেখাতে পারি আমি, আমার কাজ ছিল, আমার অ্যাসাইনমেন্ট ছিল। আচ্ছা যাই হোক, তা এখন ফোনটা নিয়ে কি করছিস? চান করতে যাবো, তাই জন্য এখন বসে। আমিও চান, দুপুরবেলাও কাজ আছে। আমিও চান করতে যাবো, আর তুমি চান করে এসছো? হ্যাঁ হ্যালো, ও চান করে এসছে, আমি চান করে ঠাকুর দেব, দিয়ে তারপরে বসবো। আজকে আজকে কোথাও যাবি? তুই ঘুরতে যাবি? না, পড়তে এসছিস। আর খাবি কোথায়? তোমার বাড়ি। আমি তো তোর রান্নাই করি, আমি আমরা তো রান্না করিনি। ওর কি খাবে? ও খাবো না, না খেয়ে থাকবো। এ বাবা, ওর অসুবিধা, ওর রান্না আমরা করিনি। এ মা, তুই তো বলে আসবি তবে তো রান্না করবো। এ মা, তাহলে তুই কি খাবি? বল, মুড়ি জল খেয়ে থাকবি? কিচ্ছু খাবো না। হ্যাঁ জল খাবো। দেখো আমার মাথাটা কেমন চিপকু চিপকু, আমি তেল মেখেছি, শ্যাম্পু করব। আর ওকে আজকে আমি জল মুড়ি খেতে দেবো, যেহেতু আমাকে না বলে এসছে। কালকে বললাম আসবি, বলে না আসবো না আসবো না, আজকে চলে এলো। হ্যাঁ, আরে আমার জামাটা ভিজে ভিজে ভিজে। তারপর ঠাকুরকে ফুল দেবো, এ দেবো। তা চলো আসছে। বা ফুল পেয়েছি বলো? হ্যাঁ ফাইনালি ফুল, 10 টাকার ফুল, 10 টাকার ফুল। এটা বড় কথা। আরে ও খুঁজে 1:30 সময় গেছে, ফুল পাওয়া যায় তাও তো একটা পেয়েছে, সেটাই অনেক। মিষ্টি আনতে দিয়েছিলাম, বলে একটু ফুল আন, আমার কাছে আগে একটু ফুল ছিল, তা নিয়ে এলো। তা যাই হোক, চলো চানটা করে আসি। তুই ফোনই ঘাট, বসে বসে আমি চান করতে গেলাম, আবার আসছি পরে। দেখো সম্পূর্ণকে শেষমেশ মুড়ি জল দেওয়া হলো না, অনেক কিছু খাবার দেওয়া হলো। কি আজকের মেনুটা ভালো লাগলো তো আপনার? হ্যাঁ, চিকেনটা কখন খাবেন? এই তো লাস্টে খাচ্ছে, চিকেনটা লাস্টে খাবে। আর ওর ফেভারিট লোটে মাছ হয়েছে, প্রচুর ভালোবাসে, দুজনেই ভালোবাসে, তাই তো? আর ওদিকে আরেকজনও আছে, ওই যে বাইরে বসে আছে লোটে মাছ খাবে বলে। মানে এদের যে কি ফেভারিট, লোটে মাছ খেতে এত ভালোবাসে, আর ও তো ডেকেই যাচ্ছে। দেখো এবার ওকে মেখে দেবো, ও খাবে। ওমি তাড়াতাড়ি দিয়ে আয়। দেখো ওর ভাত, এই যে ওর ভাত রেডি হয়েছে, মাখা হবে, সব মাছে রেটে দিয়ে মাখা হবে, দিয়ে তারপরে দেওয়া হবে। তোমার কোন খাবারটা আজকে সবচেয়ে বেশি ভালো লাগলো বলো? লোটে মাছ আর মাংস। মাংস তাও তো খাওয়াই নি এখনো। খাওয়াও নি, খাইনি, মানে মাংসটা ভালো লাগে আর লোটে মাছটা ফেভারিট। লোটে মাছ ফেভারিট। আর আপনার কোনটা ভালো লাগলো? সব। ও ওর পাত তো একদম চকচক। ও আমার আর ওর থালার মাছ দিয়ে হয় না, এত সুন্দর করে খায়, মানে থালা পুরো মেজেই দেয়, মানে যা রান্না দাও খেয়ে নেবে চেটেপুটে, মানে থালাটা মোটামুটি পরিষ্কার করে দেয়। আমি তো পরিষ্কার করি না। না তুই কিন্তু পরিষ্কার করে খাস না, ওই না তুই এর ফেলে ছড়িয়ে খাস। ও কিন্তু দেখ দিদি, কিন্তু আগে খেতাম যখন খেতে পারতাম। হ্যাঁ দিদি কিন্তু খুব ভালোভাবে খায়, সবার পরিষ্কার। ঠিক আছে, এবার ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে। এ এনে কই গেলি, কি করছিস? দাঁড়া, তোর মাখা হচ্ছে খাবার। হ্যাঁ খাবি? কি খাবে? ভাত খাবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। এই না, এই যে মাখা হবে এবার তোমার ভাই, এবার ভাতটা মাখ। এই যে তোর ভাত মাখা হচ্ছে, কোথায় গেলি, লুকিয়ে পড়লি কেন? তুমি লোটে মাছ খাবে? চলু ঘরে, না ঘরে না, দাঁড়াও দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও, খাবারগুলো খোলা সব, দাঁড়াও দিচ্ছে, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আসছে আসছে, ওয়েট। এই তো মাখা হচ্ছে খাবার, এই যে এই তো খাবি। ওই যে ও মা, এই যে ভাত নিবি আর না? হ্যাঁ না, ঝোলটা টেটে নে, ঝোলটা টান ওর মধ্যে দিয়ে। আমার অল্পই ছিল, তুই যে আসবি জানি না, এটা সেই কালকের মাংস খেয়ে নে। তোমাদের সোমবার করে মাংস হয়? হ্যাঁ রে বাবা। দাঁড়া দাঁড়া, হয়ে গেছে, যা দিয়ে আয়। দেখো এখন 4:30 বাজে আর আমরা চলে এসেছি, একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করে উঠলাম। এই সব কাজ কাজ টাজ, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, সব রান্নাঘরে দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন একটুখানি
খানিক ঘুম পাচ্ছে, 4:30 এখন শীতকাল, মনে হচ্ছে কি যেন অন্ধকার হয়ে গেছে। তা ওকেও বললাম একটুখানি তুই শো, আমরা দুজনে শাড়িনি মাথা দে, আশ্চর্য মাথা দে, মাথা দে, এও না, আরে দে দে দে, আরে মাথাটা উঁচু হবে না, দিয়ে দে দে। তা আমরা ওকেও বললাম যে তাহলে বস, আমরা একটুখানি শুয়ে নি, তুই এ করবি, বিকেলবেলা পড়া আছে পড়বি, তা আমরা একটু শুয়ে তারপরে উঠবো। আমার একটু ঘুম পাচ্ছে, 4:30 মোটামুটি 5:30-6:00 অব্দি একটু শুয়ে নেবো, ওখানে ঘুম পাচ্ছে আমার। দুপুরবেলা আমার একটুখানি না ঘুমালে ভালো লাগে না, মনে হয় একটু ঘুমাই তারপর। তাহলে তুমি একটু ঘুমিয়ে পড়ো আমার সামনে, ওইরকম করে কেন, আর বালিশে ঘুমা, বালিশে ঘুমা, ঘুমিয়ে এবার একটা গান গাতো, শুনি, জানি না যে কোন একটা গান গা, আমি জানি না, তুই তো ভালো ভালো গান গাস, গান গা, গান গাবি না, খুব ভালো ভালো গান জানে ও, একটা গান শোনা, গান শুনে ঘুমিয়ে পর, পছন্দ হবে না আমি যে গান তোমাকে বলবো, একটুখানি মানে ভালো এখনকার বেশ ভালো গান আমি তো শাহরুখ খানের গান খুব ভালো পারি, এখনকার গান আমার ভালো লাগে না, মেহেন্দি লাগা কে রখনা, ডোলি সাজা কে রখনা, লেনে তুঝে গোরি আয়েঙ্গে তেরে সজনা, ভালো গান না, তুঝে দেখা তো ই জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম, অব ইয়াহাঁ সে কাহাঁ জায়ে হম, তেরি বাহোঁ মে মর জায়ে হম, তুঝে দেখা তো ই জানা সনম। চলো ঘুমিয়ে নি, ঘুমিয়ে তারপর আবার দেখা হচ্ছে, একদম দেখা হবে না, কেন আমার তো দেখা হবে না, আমি তো চলে যাবো, আরে ঘুম থেকে তো উঠি তারপর। দেখো এখানে আমার দিদি কম্পিউটারে বসেছে, কি করছিস, হ্যাঁ কি কাজ, কি ইন্ট্রোডাকশন, ভালো কর, ও করুক আমরা ঘুমাই ও করে। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে টিভিয়া মাখছি, চাকর চন্দ্রগ্রহণ দেখলাম, দেখি দেখা খাদি ন্যাচারাল খাদি লিপবাম, চলো চাটা করি।